হলের সিট দখল বাণিজ্য, ছাত্র সংগঠনের আধিপত্য বিস্তার, এসব নিয়ে প্রায় উত্তপ্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাধারণ শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে ছাত্রলীগের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই বেড়েছে অস্থিরতা, যদিও সংগঠনটি দায় চাপাচ্ছে বহিরাগতদের উপর। আবরাশায়ের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। গেল 16 মে মাদক সেবন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষার্থীদের সংঘর্ষ। এর আগে গত 11 মে সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে সিটে বসা নিয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়, যা চলে মধ্যরাত পর্যন্ত। ক্যাম্পাসে প্রায়ই চলে এমন উত্তেজনা, কখনো হলের সিট দখল, কখনো বা বাণিজ্য। সরকারি ছাত্র সংগঠনের আধিপত্য বিস্তার ইস্যু নিয়েও হয় সংঘর্ষ। ঘন ঘন এমন ঘটনায় বিশ্ববিদ্যালয়টির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন শিক্ষক শিক্ষার্থীরা। ছাত্রলীগ শিক্ষার্থীদের কাছে একটা ক্যান্সারে পরিণত হয়েছে, যে বিশ্ববিদ্যালয়ে যে কোনো ঝামেলায় এই ছাত্রলীগ সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে সিট বাণিজ্য নিয়ে তারা মারামারি করে, গাঁজা খাওয়া নিয়ে তারা মারামারি করে। অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে বিদ্যমান আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করত, তাহলে বোধহয় ঘটনার পুনরাবৃত্তিগুলো ঘটতো না। সাধারণ শিক্ষার্থী বা ছাত্র সংগঠন যারা করে, সব শিক্ষার্থীদের এই সমস্যাগুলোর সমাধানের জন্য রাখসু এবং সিনেটটাকে সক্রিয় করা উচিত। তবে ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নিষ্ক্রিয় প্রশাসন, এমন অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। যারা হলো অনেক সময় এই ধরনের মন্তব্য করে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোই ভূমিকা পালন করছে না, তাদের আমি অনুরোধ করব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত 2 বছরে আমরা যত ছেলেদের শাস্তি এবং জেল দিয়েছি, তা ইতিপূর্বে কোনোদিন কোনো প্রশাসন এখানে উদ্যোগ নিয়েছিল কি না। শুধুমাত্র আইন করে কোনো কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এটা সম্ভব না। সবারই আন্তরিকতা থাকতে হবে, আর প্রশাসন হিসাবে তো প্রশাসন তো মানুষ, আমরা প্রশাসনের দায়িত্বে থাকা বলতে আমরা শিক্ষক বা কর্মচারী সবাই মিলেই কিন্তু প্রশাসন, সেটা হচ্ছে যে একার পক্ষে সম্ভব না, এখানে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দাবি, ক্যাম্পাসের পরিবেশ অস্থির করার পেছনে বহিরাগতরাই দায়ী। সম্প্রতি ঘটে যাওয়া যে ঘটনাটা আপনারা দেখেছেন, যে কিছু বহিরাগত সন্ত্রাসীরা এসে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছিল। ছাত্রলীগ জড়িত না, ছাত্রলীগ কেন হল থেকে সাধারণ শিক্ষার্থীকে বের করে দেবে? ছাত্রলীগ কখনো এটা দিতে পারে না, আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে। গেল বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে হল দখল, সিট বাণিজ্য সহ সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে অন্তত 20 বার। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।